বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে বাক্য। বাক্যের মধ্যে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ। এই উদ্দেশ্যের সম্প্রসারণ পড়ার জন্য আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব, কারণ উদাহরণের মাধ্যমেই আমরা খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারব। রাকিবের ভাই এসেছে। বন্ধুরা, খেয়াল করতে হবে যে এখানে আমার মূল উদ্দেশ্য কী, আমি কি কথাটা কীভাবে বলতাম, কোন অংশটাকে বাদ দিলে আসলে এটা মূল উদ্দেশ্য পাওয়া যাবে। মূলত আমরা বুঝতে পারছি যে এই যে রাকিবের ভাই, এটা হচ্ছে উদ্দেশ্য, এই পুরোটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু কথাগুলোতে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রাকিব নয়, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই। কেন, খেয়াল করে দেখতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি কখনও বলি যে রাকিবের এসেছে, এটা কি হয়? না, আমাকে বলতে হবে ভাই এসেছে, এটা কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। কিন্তু রাকিবের ছাড়াও এই বাক্যটা হয়ে যাচ্ছে, কিন্তু ভাই ছাড়া কিন্তু বাক্যটা হচ্ছে না। এই যে ভাই, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর রাকিবের এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্য কিন্তু সম্প্রসারণ। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটাকে কেন আমরা সম্প্রসারণ বলছি। এটাকে সম্প্রসারণ করার যে বলার যে মূল কারণ, সেটা হচ্ছে যে সম্প্রসারণ মানে কি, বাড়তি অংশ। তো উদ্দেশ্যের মধ্যে যে মূল উদ্দেশ্য বাদ দিয়ে যেগুলো বাড়তি থাকবে তাকেই মূলত বলা হবে হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ। আর বরাবরভাবে এটা কিন্তু বিধেয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের আরও একটি উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে অত্যাচারী রাজা নিহত হয়েছে। অত্যাচারী রাজা নিহত হয়েছে। বন্ধুরা, তোমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রাজা নিহত হয়েছে, আমি এতটুকু বললেই কিন্তু হয়ে যেত। তাহলে এখানে অত্যাচারী রাজা, এটা পুরা একদম পুরাটা মূল, একদম পুরা উদ্দেশ্য। কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রাজা। এখন খেয়াল করতে হবে যে অত্যাচারী, এটা কিন্তু অতিরিক্ত, কারণ অত্যাচারী হচ্ছে তার একটা বিশেষণ বর্ণনা করছে, রাজার একটা বিশেষণ হচ্ছে অত্যাচারী। তো অত্যাচারীটাই হচ্ছে মূলত সম্প্রসারণ, আর এখানে বাদবাকিটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল উদ্দেশ্য বাদ দিয়ে আমরা যে অতিরিক্ত যে সম্প্রসারণটা পাই, মানে উদ্দেশ্যের সম্প্রসারণ পাই, তো সেটাকেই মূলত বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারণ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কথা হবে পরবর্তী ভিডিওতে।